এলিভেটেড এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যে তোমার যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা বলছি, সেটা আমি আগেও বহুবার ভিডিওতে বলেছি এবং প্রায় আমি মার্চ থেকেই বলে আসছি, যারা তোমরা MBA তে 2022-এ অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, মানে ফার্স্ট ইয়ারে, তো তোমাদের যা সিলেবাস কারিকুলাম, বিশেষ করে ম্যাকআউট বলো, সিইউ বলো বা যে কোনো ইউনিভার্সিটি বলো, তোমাদের যা সিলেবাস কোয়ান্টিটেটিভ টেকনিক আর মাইক্রো ইকোনমিক্সের বা যে লেভেলের সিলেবাস, সেই সিলেবাস কিন্তু 1 বছরের সিলেবাস। এই সিলেবাস 1 বছরে করানো বোঝানো কঠিন, এবং মিনিমাম যদি 1 বছর সময় না পাওয়া যায় এই সিলেবাস ভালোভাবে ছাত্রছাত্রীদের শেখানো কার্যত অসম্ভব। কারণ তোমাদের যে সিলেবাসটা আছে কোয়ান্টিটেটিভ টেকনিকে, তার ভেতর দেখবে 3টে ম্যাথসের পেপার আছে। ম্যাথস মানে স্ট্যাট 1, স্ট্যাটিস্টিক্স 2, অপারেশন রিসার্চ, এবং ইকোনমিক্সেরও যে ইকোনমিক্সটা, অনেকেই ভাবে যারা বিকম থেকে আসছে বা এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে যে ও তো ইকোনমিক্স বিকমে পড়ে এসেছি, 11-12 পড়ে এসেছি, হয়ে যাবে, ধারণাটা অত্যন্ত ভুল। তোমাদের MBA লেভেলে যে মাইক্রো ইকোনমিক্স, সেটা কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্যাল এবং গ্রাফিক্যাল, মানে 70 নম্বর যদি কোশ্চেন হয় তার ভেতর 60-50% তো ম্যাথস থাকবেই থাকবে, এবং তার সঙ্গে গ্রাফও থাকবে। তো সেক্ষেত্রে যদি প্রপারলি কেউ ইকোনমিক্স খুব ভালো লেভেলে, অনার্স লেভেলে না জানে, এবং কিউটিও যারা যারা হয়তো ইকোনমিক্স অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা স্ট্যাটিস্টিক্স থেকে আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, তারা হয়তো ব্যাপারটা কোপ আপ করে নিতে পারবে, কিন্তু ইকোনমিক্স স্ট্যাট ছাড়া আদার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস বলো, তার তো অবস্থা খুব খারাপ। এমনকি যারা বিকম থেকে আসবে এবং যারা ইনকমও করেছে, তাদেরও কিন্তু করতে যথেষ্ট অসুবিধে হবে, এবং আদার্স ব্যাকগ্রাউন্ড তো তুমি ছেড়েই দাও। সায়েন্স থেকে এলো অনেকেই কিন্তু ইকোনমিক্স জানে না সেই লেভেলে, এবং তারা কিন্তু স্ট্যাটিস্টিক্স জানে না। এইবার এই বছর যে 2022-এর যে MBA সেশনটা, সেটা এবারে এত লেটে স্টার্ট করলো সমস্ত কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমি মনে করি এই সবে সেপ্টেম্বর থেকে সেশন স্টার্ট হলো। কোনো কোনো জায়গায় বলছে পরীক্ষা নাকি ডিসেম্বরে হবে, আবার ডিসেম্বরের ফার্স্ট উইকে, কোনো জায়গায় বলছে আবার জানুয়ারির ফার্স্ট উইকে হবে। তো পরীক্ষা যদি জানুয়ারিতেও কথার কথা ধরে নিচ্ছি কোনোভাবে হয় ফার্স্ট উইকে, এই যারা এই MBA ফার্স্ট সেমিস্টারে সবেমাত্র কলেজে গেল, তাদের কিন্তু এই দুটো সাবজেক্ট কোয়ান্টিটেটিভ টেকনিক আর ইকোনমিক্স, এই দুটো পেপার কোপ আপ করা খুব শক্ত। এবং আমার আশঙ্কা, যেহেতু 2 বছর অনলাইনে পরীক্ষা হয়েছে এবং ছেলে মেয়েদের অনেকটাই পড়ার অভ্যেস নষ্ট হয়ে গেছে, যারা ব্যাচেলার ডিগ্রিতে 2 বছর অনলাইন করে মাস্টার্স করতে এসেছে, তাদের অনেকটাই পড়ার হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে। কারণ আমরা সবাই জানি অনলাইন পরীক্ষা 2 বছর কিভাবে হয়েছে, ম্যাক্সিমাম ছেলে মেয়েই কিন্তু দেখে দেখে পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করেনি, এইভাবেই চলেছে পরীক্ষা এবং ক্লাসও হয়নি। কিন্তু এবারে সমস্যাটা হচ্ছে যে এবারে তো সব জায়গাতেই অফলাইন এক্সাম হবে, এখন তো সিচুয়েশন নর্মাল হয়ে গেছে। এবার এই যে দুটো পেপার ইউটি আর ইকোনমিক্স, যারা কিন্তু বুঝলো না, জানলো না, আগে থেকে টিচার নিল না, আগে থেকে ওয়াকিবহল হলো না সাবজেক্টটা কি, এবং আমি এখনো আমার যারা ছাত্র আছে যারা আগে থেকে টিউশন নিয়েছে মার্চ এপ্রিল থেকে বা জুন থেকে নিয়েছে অলরেডি এই দুটো সাবজেক্টের, তারা অনেকেই কলেজে গিয়ে বলছে স্যার বেশিরভাগ স্টুডেন্ট সিলেবাসই জানে না ভেতরে কি আছে। এবং এটাই হচ্ছে সব থেকে প্রবলেম, যে সিলেবাসের যে ডেপথ লেভেলটা, সেটাই স্টুডেন্ট বুঝতে বুঝতেই তার পুজো দেখবে পার হয়ে গেছে। এখন তো জানি সামনে পুজো, অক্টোবরের 1 তারিখ, তো এখন তো স্টুডেন্টদের হনিমুন পিরিয়ড চলবে, তো পুজো চলবে, লক্ষ্মী পুজো চলবে, তারপর কালী পুজো চলবে, ভাইফোঁটা। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন অক্টোবরের শেষে একদম ভাইফোঁটার পর চোখটা খুলবে, তখন অবস্থাটা কি হবে স্টুডেন্টদের জানো, সেই ক্যান্সারের লাস্ট স্টেজের মতো, যে আমি আর বাঁচবো না, আমার বাঁচার কোনো উপায় নেই এই সাবজেক্টগুলো, আমি ফেল করবো। তো এইটাই হয়ে যাবে কিন্তু মানে উপায়। এবং যারা আগে থেকে সতর্ক হয়নি এবং এখন থেকেও যারা কলেজ স্টার্ট করেছে, আমি ফ্যাকাল্টিদেরও সবাইকার কলেজের দোষ দেবো না, এই সিলেবাস পুজোর সময় তো 10-12-15 দিন এদিক ওদিক ছুটি ছাটা করে যাবি, এই সিলেবাস 3 মাসে হয় না, এই সিলেবাসে তিন মাসে এই সিলেবাস করা যায় না কিউটিআর ইকোনমিক্সের, কারণ এই সিলেবাস অত্যন্ত টাফ, এবং যারা এই সাবজেক্টগুলো কোনোদিন পড়েনি তাদের কিন্তু বুঝতে বুঝতেই 1.5-2 মাস চলে যাবে। এবং আমি এই জিনিসটা আমাদের চ্যানেলে এবং আমাদের ভিডিওতে আমি মার্চ ফেব্রুয়ারি মাস থেকে বলে আসছি। আমি জানি না কারা আমার ভিডিও দেখেছে কি আমাদের চ্যানেলে দেখেনি, কিন্তু যারা হয়তো দেখে থাকে তারা ব্যাপারটা নিশ্চয়ই জানে যে তোমরা কিন্তু MBA-তে ঢোকার আগে অন্তত মার্চ এপ্রিল থেকে টিউশন নাও, তোমরা কিন্তু অ্যাটলিস্ট দেরি হলেও জুন থেকে মিনিমাম পড়ো। যারা আমাদের কাছে পড়ছে বা অন্য জায়গাতেও হয়তো গাইড নিয়েছে, তারা হয়তো কিছুটা সেভ করে নিতে পারবে কিছুটা হলেও,
অন্তত তাদের হয়তো সাপ্লিটা হবে না, একটা মোটামুটি নম্বর পাবে, খুব ভালো না হলো। কিন্তু যারা এই সবে কলেজে ঢুকলো, যারা বুঝবে শুনবে এই করবে ভাববে নেব কি নেব না কি হবে, এখন তো কোনো উপায়ই নেই, এবং এখন ওই সেই ভগবানের উপর ছেড়ে দিতে হবে আমি কি পাস করব, এবং যদিও বা পাস করে খুব খারাপ নম্বর হবে আর নইলে সাপ্লি হবে, এই দুটো অপশান আছে। কারণ এই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কলেজ স্টার্ট হলে পুজো প্রায় 1 তারিখে ছুটি পড়ে যাবে, আমি যদি ধরে নিই কথার কথা জানুয়ারিতেও পরীক্ষা হয় ফার্স্ট উইকে, বলতে গেলে 3.5 মাস সময়, 3.5 মাস সময় সিলেবাস কোনোদিন হবে না, এই 50%ই হবে না, তুমি ছেড়েই দাও, পার্টলি 30% 40% হতে পারে। এবং কলেজ দেখো ম্যাক্সিমাম কলেজে যেটা করে কোনো রকমের বুড়ি ছোঁয়ার মতো করে দেয়, ওইভাবে সিলেবাস লোকে 1 মাসে শেষ করে দিতে পারে, কিন্তু কেউ কিছু বুঝবেই না, কারণ এই সাবজেক্টগুলো খুব অ্যানালিটিক্যাল সাবজেক্ট, এগুলোকে ধরে 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 বোঝাতে হয়। সেই জন্য আমি আমার চ্যানেলে বহুবার ছাত্রছাত্রীদের ওয়ার্ন করেছি, অন্তত যারা MBA ফার্স্ট সেমিস্টারে ঢুকছো 2022-এ, তোমরা কিন্তু কোয়ান্টিটেটিভ টেকনিক আর ইকোনমিক্স পেপারটা কিন্তু অন্তত আগে থেকে পড়ে নাও, অন্যগুলো থিওরি পেপার অন্যগুলো ম্যানেজ হবে। এবং এই কথাটা কিন্তু ম্যাকআউট বলো, সিউ বলো, কল্যাণী বলো, সমস্ত বার্ডমান বলো, সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ অলমোস্ট সিলেবাস কিন্তু 19-20, হয়তো সিউতে একটু সিলেবাস বেশি কিন্তু অলমোস্ট সিলেবাস কিন্তু সেম। তো এই ওয়ার্নিংটা আমি কিন্তু বহুদিন আগে থেকেই দিয়ে আসছিলাম অনেকে, যেমন একটা হিস্ট্রি অনার্সের ছেলে আমাকে সেদিনকে ফোন করলো প্রায় 20-22 10-12 দিন 15 দিন আগে, বললো স্যার আমি তো কিছু জানি না। তো আমি বললাম দেখো আমাদের এখানে এই ক্লাস হয় গুগল মিটে অনলাইন, এরকম সব এখন প্রত্যেক দিনই সপ্তাহে 5 দিন করে ক্লাস হচ্ছে, 5-6 দিন করে। তারপরে সে ভাবলো স্যার পড়বো, ভাবতে শুরু করে দিল। এই যে ভাবছে, যে মানে তার মানে কি যে আমার আমরা যা বলছি এত বছর পড়েছি টিচার, মানে আমাদের কথাটা বোধ হয় তাদের ঠিক বিশ্বাস হচ্ছে না। দেখো কিছু মানুষ থাকে কেউ মানে আগে থেকে শুধরে যায়, মানে বুঝে যায় ব্যাপারটা যে না আমাকে এটা আগে থেকে না করলে হবে না, আর কিছু কিছু মানুষ কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু ছাত্রছাত্রী বা হয়তো এরা থাকে, তারা ভাবে ম্যানেজ ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। এবার সেই রকম যারা ছাত্রছাত্রী ভাবে যে আমি না পড়েই ম্যানেজ করতে পারবো, পরে হলেও হয়ে যাবে, এরা এরাও শেখে, কিভাবে শেখে জানো, এরা ফেল করে শেখে, যখন সাপ্লি হবে তখন দেখবে সেকেন্ড সেমে প্রথম থেকে চোখটা খুলবে। ওই বললাম কেউ ঠেকে শেখে আর কেউ নিজে থেকে বুঝে শিখে যায়, এই দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্টদের আছে, এটা আমরা দেখেছি আগে। তো অনেকে ভাবে যে আমি হয়তো পয়সা পাওয়ার জন্য টিউশন জোর করে ভয় দেখাবার জন্য বলছি বা আমি এইসব কথাবার্তা, আর প্রথম কথা হচ্ছে যে এখন তো আমরা আমার টিউশনও আমি কাউকে MBA অ্যাডমিশন করাচ্ছি না, কারণ আমার পক্ষেও এখন টিউশন দিয়ে ওই যা সিলেবাস আমাদের পক্ষে সম্ভবই না, কিছুই হবে না। এখন থেকে পড়লেও হয়তো আমরা ম্যাক্সিমাম খুব চেষ্টা করলে 50% হতে পারে, এর বেশি সিলেবাস তো হবেই না, 40-50%। তো সেটাই হচ্ছে কথা, কিন্তু আমি যারা এরকম ভাবে ইগনোর করেছে ব্যাপারটাকে বা ব্যাপারটা যারা জানে না, তাদেরকে আমি আবার ওয়ার্ন করছি যে নিজেরা কোনোভাবে পড়ো বা বাইরে টিচার ধরে পড়ো, কলেজের উপরও পুরো ভরসা করো না, কারণ কলেজ কিন্তু এই সিলেবাস শেষ করতে পারবে না। আর এখনো যারা পড়োনি এই কলেজের ভরসায় বসে আছে যে কলেজ সেপ্টেম্বর থেকে ক্লাস হলে, তাদেরকে বলবো যে তোমাদের গুড লাক যেন হয়, কোনোভাবে পাসটা করে যাও, এটাই বলবো তোমাদের। ভালো নম্বর তো হবে না, দুটো অপশান, নয় পাস নয় ফেল, এই দুটো অপশানই আছে, পাস মানে কোনো রকমের পাস আর নয় ফেল, কারণ ইকোনমিক্স আর কোয়ান্টিটি টেকনিকে আগেও প্রচুর সাপ্লি হতো, এটা আমরা করোনার আগেও দেখেছি, এবং আমাদের কাছে সেকেন্ড সেমেই বেশি স্টুডেন্ট আসতো, কারণ ব্যাপারটা তারা প্রথমে ধরতে পারতো না, তারা প্রথমে গিয়েই ওই একই ব্যাপার হতো, হয়তো আগস্ট একটু আগে থেকে আগস্টের ফার্স্ট উইক থেকে কলেজ চালু হলো, সেপ্টেম্বরের 2 মাস কলেজ হলো, তারপর সিলেবাসটা বুঝতে বুঝতেই শুরু, 1.5-2 মাস হয়ে যাওয়ার পরই পুজো এসে গেল, ছুটি পড়ে গেল, এবার পুজো কালী পুজো ভাই ফোটার পর যখন ফার্স্ট ইন্টারনাল বা সেকেন্ড ইন্টারনাল হয়ে গেল, তখন যা তখন যখন অলরেডি বুঝলো যে সিলেবাসটা কতটা ভয়ঙ্কর, তখন না তাদের কিছু করার নেই, কারণ তখন তো ডিসেম্বরে পরীক্ষা হতো ফার্স্ট উইকে, তখন অলরেডি 1 মাস সময়, 1 মাসে আর এই সিলেবাস কি হবে, তখন বেশিরভাগ সাপ্লি হতো, সাপ্লি খাওয়ার পর তখন তাদের ওই ঠেকে বোধোদয় হতো না, আমাকে সেকেন্ড সেমিস্টার থেকে টিউশন নিতে হবে, নাহলে সেকেন্ড সেমেও আমি একইভাবে সাপ্লি খাবো। এবং আমাদের সত্যি কথা বলছি সেকেন্ড সেমি বেশি স্টুডেন্ট হতো, কারণ ফার্স্ট সেমটা তো আসতো লোকজন কম আসতো, কারণ লোকজন শুনতো না কথাগুলো, কারণ লোকজন ভাবতো যে না আমরা বোধহয় অমূলক কথা বলছি, এবং সেটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি ওই ফেল বা সাপ্লি খাওয়ার পর বা ধাক্কা খারাপ নম্বর পাওয়ার পর থেকে ভয় তারপর আসতো, তার আগে কিন্তু আমাদের কাছে আসতো না, এটা হতো। তো যাই হোক এবারে আমাদের অনলাইনে অন্তত 9-10 জন স্টুডেন্ট আছে, এবং যারা কিন্তু একটু সিরিয়াসলি ব্যাপারটা গুরুত্ব বুঝেছে, এবং যারা আমাদের ভিডিওটা আগে ফেব্রুয়ারি মার্চে দেখেছে, আমাদের দুটো ব্যাচ অলরেডি আছে, এবং সেখানে তারা কিছুটা হলেও তাদের অনেকটা অ্যাডভান্স, এবং তাদেরও এপ্রিল ভাবো যে মার্চ এপ্রিল থেকে ক্লাস করিয়েও তাদেরকেও আমাকে এখন সপ্তাহে প্রায় 5-6 দিন ক্লাস দিতে হচ্ছে সিলেবাসটা মেক আপ করার জন্য, মানে যদি ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা হয়, মানে তার মানে সিলেবাসের লেংথটা কতটা সাংঘাতিক তাহলে বুঝে দেখো তোমরা, এটা আমি বলছি। এবং পরের যে ভিডিওটা আমরা আনবো
নেক্সট ভিডিও আমার একজন স্টুডেন্ট আছেন যে NSHM এ পড়ে, কলকাতা NSHM, সে টিউশন নিয়েছে 2-1.5 মাস আগে থেকে, তাদেরও ব্যাক আপ ক্লাস চলছে। তার মুখ থেকেই তোমরা শুনে নিও, সে তো QTR মাইক্রো ইকোনমিক্স MBA ফার্স্ট সেমিস্টারে পড়ছে ম্যাকাউটে, যে সিলেবাসের ডেপথ কতটা, অর্গানাইজারে কিরকম কোশ্চেন আসে বা কিরকম লেভেলের ডেপথ বা কিরকম টাফনেস ব্যাপারটা আছে ইকোনমিক্স আর PDU এ পড়ে, সে কিন্তু নিজের মুখেই যেহেতু পড়ছে আমাদের কাছে এবং যেহেতু দেখছে যে কিরকম, এখানে তো কোনো থিওরি পেপার নেই, তোমাকে এত অঙ্ক করতে হবে, ইকোনমিক্স অঙ্ক করতে হবে, গ্রাফ করতে হবে, লিখতে পারলে নম্বর, না লিখতে পারলে এত বড় একটা করলা। আর কিউটিতেও তাই, কিউটিতে তুমি বানাতেই পারবে না, স্ট্যাটের সমস্ত অঙ্ক, অ্যানালিটিক্যাল অঙ্ক, হাইপোথেটিক্যাল অ্যানালিটিক্যাল জিনিস, মানে তোমাকে সেই রিসার্চের যেগুলো ফর্মুলা গুলো আছে, প্যারামিটার আছে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, স্যাম্পল টেস্ট, এগুলো সমস্ত আছে। তো আমি আবারও বলছি, খুব সাবধান, যদি পাসও করতে চাও আমি বলবো এখন থেকেই 10-12 ঘন্টা কিন্তু পড়া শুরু করে দাও, এবং যদি নিজের নিজেরা না সামলাতে পারো, কলেজ থেকে না হয়, বাইরে কোনো টিচার কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নাও, এই কথাই কিন্তু বলবো, তাহলে অন্তত অন্তত কোনোভাবে যদি পাসটাও এবারে চাপি না খেয়ে করতে পারো, সেটাও তোমাদের বাঁচো, এতটুকুই বললাম। এবং এই অনেকটা তোমরাও দায়ী নাও, কিছুটা কিন্তু সিস্টেমটাও দায়ী, যখন এত বড় সিলেবাস তো তোমরা কলেজটা কেন আগে থেকে, আগস্ট থেকে কেন খুলে দিলে না? আমার তো মনে হয় আগস্টের ফার্স্ট উইক থেকেই কলেজটা খুলে দেওয়া উচিত ছিল, এবং এইটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা বিশাল বড় ধাক্কা যে সেশনটাকে এত লেটে নিয়ে যাওয়া। এবং আমার মনে হয় বর্তমানে কিউটির যে সিলেবাস আছে অন্তত কিছুটা হলেও একটু হলেও রিডিউস করা দরকার, কারণ এত সিলেবাস যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের পক্ষে কিন্তু কোপ আপ করা সম্ভব নয়। তো যাই হোক, আজকে এই অবধি বলছি, যদি আমার কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।